স্বপ্নের ইউরোপ যেতে কে না চায়, আর সেটা যদি হয় মিডল ইস্ট থেকে তাহলে তো আর বলাই থাকে না। যাই হোক, মিডল ইস্ট থেকে বা ওমান থেকে বা দুবাই থেকে বা সৌদি আরব থেকে, এই মিডল ইস্টের দেশগুলো থেকে অনেকে কিন্তু ইউরোপ যেতে চায়, বাংলাদেশিরা বিশেষ করে। কারণ হচ্ছে আমরা জানেন বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার প্রসেসটা খুবই কঠিন এবং খুবই মানে এতটা রিকোয়ারমেন্ট আছে, এবং এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করার মাধ্যমে যদি যেতে পারবেন সেটারও কিন্তু নিশ্চয়তা নাই। যার কারণে যারা বিভিন্ন দেশে কাজকাম করতেছেন মিডল ইস্টে, বিশেষ করে যেহেতু ওমানে আছেই, ওমানে যারা যারা বিশেষ করে কাজ করেন, এই দেশ থেকে অনেকে কিন্তু ইউরোপে লিগেল ওয়ে বা বৈধভাবেই কিন্তু যেতে চান। কিন্তু অনেকে জানেন না আসলে আপনাদের কী পেপার লাগবে বা কী ডকুমেন্টস লাগবে বা আদৌ আপনাদের যেতে পারবেন কি না, এই নিয়ে আজকের ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মুসাইমন আছি আপনাদের সাথে। তো যাই হোক, প্রথমে আমরা জানার চেষ্টা করব ওমান থেকে যদি আপনি ইউরোপ যেতে চান সেক্ষেত্রে আপনার এক নম্বর রিকোয়ারমেন্ট কী বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট কী। এক নম্বর, ওমান থেকে ইউরোপ যেতে হলে আপনার এক নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে এনওসি। আপনারা জানেন নো অবজারভেশন সার্টিফিকেট ছাড়া আপনি মিডল ইস্টের না, ওমান, সৌদি আরব, দুবাই, যেই দেশই থাকেন না কেন আপনারা কোনো দেশই যেতে পারবেন না। এক নম্বর হচ্ছে এনওসি। যারা যারা এনওসি বুঝেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, এনওসি মানে হচ্ছে আপনি যে আরবাবের আন্ডারে আছেন, আপনি যদি অন্য জায়গায় যেতে চান সেই আরবাব থেকে একটা আবেদনপত্র বা একটা ফর্ম বা একটা পেপার দিবে, যে পেপারের মাঝে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে আপনি তার নফর আপনাকে সে অন্য জায়গায় দিছে, তার কোনো সমস্যা নাই। কারণ আপনারা জানেন এই আরব গল্ফের দেশগুলোতে আমরা কিন্তু একজনের আন্ডারে কাজ করি, যে যত বড়ই হয় না কেন ওমানের আন্ডারে কিন্তু আমরা সবাই কাজ করি। সেই ওমানই যদি সম্মতি করবে আপনাকে এনওসি দেয়, সেক্ষেত্রে এই এনওসি কিন্তু আপনার সবার আগে নাম্বার ওয়ান ওয়ে আপনি ওমান থেকে ইউরোপে যাওয়ার জন্য। দুই নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। এটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক সময় নির্ভর করে, আমরা যদি চেক আউট করি অনেক সময় দেখা যাচ্ছে পোল্যান্ড, পর্তুগাল, বিভিন্ন যে দেশগুলো আছে অনেক দেশের কিন্তু অনেকটা রিকোয়ারমেন্ট। কেউ কেউ দেখা যাচ্ছে বাংলাদেশের টাকার হিসাবে বলতে চাই আপনাদেরকে, ধরুন 2,250 রিয়াল যদি দেশের ধরে বাংলাদেশের 50-60 হাজার, 1 লাখ, এইরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের হতে হবে 6 মাসের। লাস্ট 6 মাসের ব্যাঙ্কে আপ ডাউন করা, আপনি ব্যাঙ্কে টাকা দিয়েছেন তুলছেন এরকম হতে হবে। এমন না যে হুট করে নিয়ে আপনি টাকাটা দিলেন আবার তুললেন টাকা তুলে, এরকম হবে না। আপনার স্যালারি হিসেবে, স্যালারি পারপাসে আপনাদেরকে এটা করতে হবে। কিন্তু এখানে যদি কেউ দুর্নীতি করতে চান, এখানে যদি কেউ 2 নম্বরে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি নানান সমস্যায় পড়ে যাবেন। কারণ হচ্ছে যদি ইউরোপের স্ট্যাম্প, ইউটিউবের যে টিবিসি যে স্ট্যাম্পটা আছে, এটা যদি একবার রেড সিগনাল আপনার পাসপোর্টে পড়ে যায়, সেক্ষেত্রে আপনার লাইফে ইউরোপের অন্য কোনো দেশে আপনি যেতে পারবেন না, বিশেষ করে স্যাঙ্গেনভুক্ত দেশগুলোতে। আপনারা জানেন ইউরোপের স্যাঙ্গেনভুক্ত যে 23টা দেশ আছে, এই 23টা দেশের মধ্যে যে কোনো একটা দেশে যদি আপনারা বিপদে পড়ে যান বা পাসপোর্টে লাল কালি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কোনোভাবেই যাওয়ার সিস্টেম নাই। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। তো 2টা জিনিস আমরা জানলাম, একটা হচ্ছে নো অবজারভেশন সার্টিফিকেট মানে আরবাবের এনওসি পেপার, 2 নম্বর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, 3 নম্বর হচ্ছে আপনার আপ ডাউনের রিটার্ন টিকিট। যেহেতু আপনি ভিজিট ভিসায় যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে রিটার্ন টিকিট করতে হবে, যাওয়ার আসার টিকিট। 4 নম্বরে হচ্ছে হোটেল বুকিং, যেই দেশে যাচ্ছেন সেই দেশের একটা হোটেল বুকিং আছে, সেই হোটেল বুকিংয়ের পেপার লাগবে। এবং লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে ইনভাইটেশন পেপার। উইদাউট ইনভাইটেশন পেপার কারোর পক্ষে আপনাকে ইউরোপ পাঠানো সম্ভব না। যদি আপনি ওয়ার্ক পারমিটেও যান আপনার ইনভাইটেশন পেপার লাগে, আপনি যদি ট্রাভেলিংয়ে যান সেক্ষেত্রে আপনার লাগবে, যে কোনো ওয়েতে যান, যে কোনো পারপাসে যান ইনভাইটেশন পেপার লাজিম লাগবে এবং মাস্ট। তো সেক্ষেত্রে ইনভাইটেশন পেপারটা হচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশে কোনো আপনার পরিচিত কোনো নাগরিক থাকে বা যে ট্রাভেলসের মাধ্যমে কাজ করাচ্ছেন তারা যদি কোনো প্রসেসিংয়ে করতে পারে, সেই দেশ থেকে একটা পেপার আপনাকে দিবে, যে পেপারটা হচ্ছে যে আপনি মানে জানার চেষ্টা করবেন যে এই লোকটাকে আমার দরকার, এরকম একটা পেপার সে পাঠাতে হবে, যেটাকে বলে রিকোয়েস্ট পেপার। মানে ধরেন আমি ওমান আসি, দেশ থেকে আমার বাইক আনতে চাইতেছি, ঠিক আছে, তো আমি ওমান থেকে একটা লেটার আমার বাংলাদেশের বরাবর পাঠাবো যে আমি ওমান থেকে বলতেছি মুসাইমন আমার বাইকে আমার দোকানের জন্য আনতে চাচ্ছি। তো ঠিক এভাবেই ইনভাইটেশন পেপার ইউরোপের যে দেশে যাচ্ছেন সেই দেশ থেকে একটা পেপার আসতে হবে। যদিও এই প্রসেসিংগুলো যেভাবে মুখ দিয়ে বলতেছি যে হুম হাম হয়ে যাবে এরকম না, এগুলো প্রসেসিং করতে 6 মাস, 3 মাস, 1 মাস, 1 বছর, মানে লাইক অনেক সময়ের ব্যাপার এগুলো, এই প্রসেসিংগুলো অনেক সময়ের ব্যাপার। স্টার্টিংয়ে হয়তো কিছুটা টাকাও আপনার দিতে হচ্ছে, মানে স্টার্টিংয়ের কথা বলতেছি। তো সেক্ষেত্রে অপেক্ষার ব্যাপার দৈর্যের বিষয়, এইসবগুলো থাকলে কিন্তু যে কেউ মিডল ইস্ট থেকে ইউরোপে যেতে পারবে নিঃসন্দেহে। আশা করছি ওমান থেকে যারা যারা ইউরোপে যেতে চান এই 5টা জিনিস, এনওসি 1, স্টেটমেন্ট 2, 3 হচ্ছে আপনার এই যে বললাম রিটার্ন টিকিট মানে আপ ডাউন টিকিট,
চার নম্বর হচ্ছে হোটেল বুকিং, 5 নম্বর হচ্ছে ইনভাইটেশন পেপার। এই 4-5টা জিনিস হয়ে গেলে আরও যে বাকি পেপার টেপার আছে এগুলো কোনো ব্যাপার না, এগুলো হয়ে যায়। 6 মাসের ভিসার, 6 মাসের পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, ভ্যালিডিটি থাকতে হবে, পাসপোর্টের ফটো লাগবে, স্ট্যাম্পের ফটো, এই এই জিনিসগুলো অটোমেটিক্যালি হয়ে যায়, এগুলো কোনো প্রবলেম নাই। কিন্তু সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এগুলোই। তো এগুলো যদি আপনারা পূরণ করতে পারেন, নিঃসন্দেহে কিন্তু আপনারা ওমান না যে কোনো মেডিসিন, যে কোনো দেশ থেকে আপনারা ইউরোপ যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে আসবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।